দ্বাদশ নির্বাচনে প্রচার শুরুর পর দেশজুড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মী সহ সমর্থকদের মধ্যে সংঘর্ষ পাল্টাপাল্টি হামলার ঘটনা থামছে না। রাতে কুষ্টিয়ার কুমারখালীর জোতমোড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করেন নৌকা সমর্থকরা। এতে আহত হন অন্তত 5 জন। ঘটনাস্থল থেকে 9 জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠের পুল এলাকায় সন্ধ্যায় লিফলেট বিতরণকালে সুপ্রিম পার্টির প্রার্থী সেলিমের উপর হামলা করে নৌকার সমর্থকরা। নওগাঁর পেশায় গভীরে রাতে নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনী ক্যাম্প অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের বিরুদ্ধে। এছাড়া রাতে মেহেরপুরের গাংনীতে ভোর রাতে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মিজান চেয়ারম্যান এবং ওর সমর্থনকারী কিছু মাদকাসক্তি ছেলে পেলে ছিল, ওরা বেঁকি দিয়ে হাতুর দিয়ে লাঠি দিয়ে সব কিছু নিয়ে বের হয়ে আসে, গাড়ি পাতাই খাই। ঠিক আছে, গাড়ি পড়ে যায়, জায়গা পড়ে যাওয়ার পরেই ওরা ধারণা দিয়ে আমাদের